যখন খুশি অফিস যাবো, যখন খুশি বাড়ি আসবো, কেউ কিছু বলার নেই। আর তিন নম্বর হচ্ছে, আমি যখন বস সবার উপর ছড়ি আমি বলবো, আমায় দেখি নেব। তো প্রথমেই বলে রাখি, যদি এই তিনটের জন্য আপনি আসতে চান প্ল্যাটফর্মে, প্লিজ আসবেন, কারণ এই তিনটের কোনোটাই আপনি পাবেন। আপনি কাজে কনসেন্ট্রেট করুন, আপনার আইডিয়াতে কনসেন্ট্রেট করুন, মার্কেটিং কনসেন্ট্রেট করুন, দেখুন দেখবেন ওইগুলো অটোমেটিক্যালি চলে আসছে আপনার কাছে, আপনাকে ভাবতে হবে। তো নেক্সট হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স। আর্লি অ্যাডাপ্টার্স কাকে বলে? আপনি যখন ফার্স্ট একটা এন্টিটি বিল্ড আপ করেছেন, তো ফার্স্টে আপনি মার্কেট রিসার্চের জন্য আপনার পার্টিকুলার সেই ডোমেইনে আপনি কিছু লোকজনের সাথে আপনি কমিউনিকেট করেছেন, যাদেরকে আপনি বলেছেন আপনি কী বানাতে চলেছেন আর সেটার গুরুত্ব কী হতে পারে, সেটা থেকে তারা কী সুবিধা পেতে পারে। তো এই যে যারা ইউজার গ্রুপটা, যারা প্রথম আর কি এই জিনিসটাকে ইউজ করবে, আপনার প্রোডাক্টটাকে ভ্যালিডেট করবে ফার্স্ট টাইমের জন্য, দেখুন টেস্টিং যেটা থাকে সেটা তো আপনি ইন্টারনালি করছেন, আপনাকে রিয়েল টাইমে যেটা হবে মার্কেটে সেটাকে তো আপনার কাউকে দিয়ে টেস্ট করাতে হয়। তো দোজ ইউজার্স উইল বি ইউর আর্লি অ্যাডাপ্টার্স, তারা আপনাকে প্রথম টেস্ট করবে, তারা আপনাকে বলবে যে হ্যাঁ আপনার প্রোডাক্টটা দিয়ে সত্যি আপনার সুবিধাটা পাচ্ছি। অথবা তারা এরকমও হতে পারে, তারা আপনাকে কোনো ফিডব্যাক দিচ্ছে, না আমার ঠিক এই ফিচারটা এরকম চাই না, আপনি এই ফিচারটাকে আমি এইভাবে দিই, বা এই ফিচারটা আমার জরুরি আপনি এটা ইনক্লুড করেননি, আপনি এটাকে করে দিন। সেই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন আপনাকে কিন্তু ওই আর্লি অ্যাডাপ্টার্স ফিডব্যাক নিয়ে আপনাকে টুইক করা, চেঞ্জ করা, যা যা করার কিন্তু আপনাকে তখনই করতে হবে। ফার্স্ট দেন ফার্স্ট স্টেজ হচ্ছে গ্রোথ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। তো অলরেডি যখন আপনার আর্লি অ্যাডাপ্টার্সের স্টেজটা আপনি যখন পার করে গেছেন, নেক্সট আপনি টার্গেট করছেন যে এবার আমার বিজনেসটাকে গ্রো করতে হবে, এবার আমার বিজনেসটাকে প্রপারলি এস্টাবলিশ করতে হবে মার্কেটে। তো অলরেডি সেই সময় দেখা যাচ্ছে আপনার টাকা তো আসা অলরেডি শুরু হয়ে গেছে, তখন দেখছে তার থেকে আপনার প্রফিটও একটা জেনারেট হচ্ছে, রেভিনিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে যে কারেন্টলি আর কি আপনার কোম্পানিটাকে তখন মানে জাস্ট ফোকাস রাখতে হবে যে আমি কীভাবে এবার মানে আপনার কিন্তু আইডিয়াটা প্রথমে রাখবেন যেটা খুব সিম্পল। আপনি ধরুন একটা বড়ো একটা কিছু আইডিয়া ভেবেছেন, কিন্তু কখনোই আপনি এই বড়ো আইডিয়াটার পিছনে ছুটবেন না, আপনি ওর থেকে একটা ছোটো কোর আইডিয়াকে বেছে নিয়ে সেটাকেই চাইবেন সবসময় ফার্স্টে এস্টাবলিশ করবেন। যখনই আপনি একটা বড়ো কিছু একসাথে বানাতে যাবেন, সবসময় দেখবেন আপনি ওটা করতেই আছেন করতেই আছেন, শেষ আর কোনো দিন হচ্ছে না। ইভেন এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমার সাথে হচ্ছে, মানে এবার আপনাকে ওই কোর জিনিসটা যখন আপনি সিম্পল রাখবেন তখন আপনার ডেভেলপমেন্টের রিসোর্সটা কম লাগবে, আপনার এমভিপি যেটা বললাম বা প্রোটোটাইপ যেটা বলছেন সেটা অনেক তাড়াতাড়ি তৈরি হবে, আর অনেক তাড়াতাড়ি আপনি প্রোডাক্টটা বা সার্ভিসটাকে মার্কেটে লঞ্চ করতে পারবেন। আর শুরুতে আপনার এই জিনিসটাকে সিম্পল রাখার আরেকটা মেইন উদ্দেশ্য, আপনি যখন নেক্সট যখন আপনার বিজনেসটা এস্টাবলিশ হয়ে গেছে, তখন আপনি যখন কোনো ইনভেস্টর বা কোনো মেন্টরের কাছে অ্যাপ্রোচ করবেন বা পিচ করবেন, দিস উড মেক ইউর পিচ মাচ মোর সিম্পল। তো সেক্ষেত্রে তারাও ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি গ্র্যাপ করতে পারবে আপনার বোঝানোর সুবিধা। আচ্ছা, এক্ষেত্রে যখন আপনার বোঝায় এস্টাবলিশমেন্ট হচ্ছে, তো অবভিয়াসলি এক্ষেত্রে গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার বাড়তে থাকবে, কারণ আপনি নতুন কন্টিনিউয়াসলি আপনি নতুন কাস্টমার আনতে থাকছেন, নতুন আপনার কাস্টমার বেস বাড়ছে, তার সাথে আপনার রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে। তো অবভিয়াসলি সেক্ষেত্রে তখন আপনার ওয়ার্কফোর্স বাড়াতে হবে, আপনাকে বড়ো অফিস নিতে হবে। সো এই সময় এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নতুন আপনাকে কাস্টমার অ্যাটেন্ড করতে হচ্ছে, আপনাকে কম্পিটিশনের সাথে ডিলও করতে হচ্ছে, কারণ যে কম্পিটিশনটা অলরেডি আপনার মার্কেটে আছে, কারণ এরকম কোনো আইডিয়া হওয়াটা খুব রেয়ার যেখানে আপনার মার্কেটে কোনো কম্পিটিশন নেই। তো সেক্ষেত্রে একটা ইনোভেটিভ আইডিয়া হবে। এর সাথে হচ্ছে আপনার ওয়ার্কফোর্স বাড়ছে এবং রেভিনিউ বাড়ছে। এক্ষেত্রে এখনও বলে রাখি, এখনও কিন্তু আপনি কোনো এক্সপ্যানশনের কথা ভাববেন না, মানে ধরুন আপনি একটা আইডিয়া থেকে অন্য আইডিয়ায় সুইচ করলাম, কখনও করবেন না। বা ধরুন আজকে আমার কলকাতায় ব্যবসা আছে, আমি দিল্লিতে চললাম, আমার নতুন অফিস খুলতে বা নতুন বিজনেস এক্সপ্যান্ড করতে করবেন না, কারণ আপনার ব্যবসাটা এখনও পুরোপুরি কোনো এস্টাবলিশ হয়নি। আপনি এক্সপ্যান্ড তখনই করুন, এর পরের পয়েন্ট হচ্ছে স্কেলিং আপ। আপনি তখনই যান যখন আপনার বিজনেসটা প্রপারলি, ধরুন আপনি আপনারা যেমন এডুকেশন মার্কেটটাকে ফোকাস করছেন, তো আমি এরপরে এক্সপ্যানশনের ভাবনা তখনই ভাবব যখন আমি কলকাতার এডুকেশন মার্কেটটাকে ক্যাপচার করতে পারব। তার আগে নয়, আমাদের কিন্তু
মানে এখানে হয়তো কেউ জানে না, কিন্তু আমাদের কিন্তু আইডিয়াটা শুধু ওই অনলাইন মক টেস্টের মধ্যে লিমিটেড না, আমাদের ওর সাথে কিন্তু আরো অনেক কিছু আইডিয়া আছে, কি কোর্সের আইডিয়া আছে, অনলাইন ক্লাউড বেসড এলএমএস আইডিয়া আছে, একটা হোল ইকোসিস্টেম পাওয়া যেখানে কলেজ ইউনিভার্সিটি সবাই আর যদি ব্যাকগ্রাউন্ডের সাথে কম্বাইন হয় দিস উইল ক্রিয়েট অ্যান হোল ইকোসিস্টেম ফর এনি স্টুডেন্টস। তো কিন্তু আমরা মানে প্রথমে আমিও ভুল করেছিলাম, মানে আমিও জিনিসটাকে ওরা সব কিছু পেছনে একসাথে ছুটতে গেছিলাম, যার জন্য মানে অলরেডি আমার বলতে গেলে প্রায় এক দেড় বছর আমার ওয়েস্ট হয়ে চলেছে, কারণ আলটিমেটলি এসে প্রোডাক্টটা আমার কোনো জায়গায় কমপ্লিট হয়নি, আর আমার কাছে অত ইন্টারেস্টও নেই, আমি হিউজ একটা ওয়ার্কফোর্স আমি হায়ার করে নিয়ে কাজ শুরু করেছিলাম, তো আমায় ফিরে এগোতে হয়েছে। আর তাছাড়া কি হয়েছে, প্রজেক্টের লঞ্চ ডেট পেছোতে গেছে, যেটা আমি মানে রিয়েলাইজ করেছি বেশ কয়েক মাস আগে, যে না সেটা আমার করলে হবে না, যে আমার একটা মেইন পুরো আইডিয়ায় ফোকাস করতে হবে, সেটার জন্যই আপনাদের বললাম যে আমার জাস্ট একটা অনলাইন মক টেস্টের একটা প্ল্যাটফর্ম আছে, যা এখন আইডিয়াটা আমার জাস্ট ওইটুকু জায়গাতে ইউজ হচ্ছে। আপনার সবকিছু এস্টাবলিশড, আপনার কোম্পানিতে অপারেশন রাখার জন্য লোক আছে, অ্যাকাউন্ট রাখার জন্য লোক আছে, ডেভেলপমেন্ট টিম রান করানোর জন্য তার একটা টিম রেখে দিয়েছে বা একজন সিকিউর রেখে দিয়েছে, বা সেটা হয়তো আপনাদের একজন কোম্পাউন্ডারকেও হতে পারে। কিন্তু এই সময় যদি আপনি কোম্পানির নিজে সিইও হয়ে থাকেন বা হতে পারে যদি আপনি ডিসিশন মেকার হয়ে থাকেন, এই ক্ষেত্রে এক্সপ্যানশনের সময় যেটা মেইন পয়েন্ট সেটা হলো আপনাকে ভাবতে হবে যে আপনি কোন মার্কেটটাকে টার্গেট করছেন। আপনি ধরুন কলকাতা মার্কেট ফার্স্টে আপনি শুরু করেছেন, আপনি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল মার্কেটকে টার্গেট করছেন, নেক্সট আপনি ধরুন হায়দ্রাবাদ বা মুম্বাই বা দিল্লি কোথাও আপনি হয়তো আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে কলকাতার যে মার্কেট আর আপনি যেখানে এক্সপ্যান্ড করতে চাইছেন সেখানকার মার্কেট দুটো সেম নাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার সেই মার্কেটটাকে বোঝা, আপনাকে কিন্তু আবার ওই মার্কেট রিসার্চ স্টেপে নেমে যেতে হবে, আবার মার্কেট রিসার্চ করতে হবে, এবার বুঝতে হবে পার্টিকুলার যে রিজিয়নটাকে আপনি টার্গেট করছেন সেই রিজিয়নের মানে মেইন মোটিভেশনটা কী, মানে তারা কী চায় এই ধরনের প্ল্যাটফর্ম থেকে, তারা কী চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী আপনাকে আপনার বিজনেস আইডিয়াটাকে তখন কিন্তু চেঞ্জ করতে হবে, আপনার ফিচার সেটগুলোকে চেঞ্জ করতে হবে। এরপর এটা একদম লাস্ট স্টেজ, মানে এটা আমি বলবো না কাউকে, তো এক্ষুনি মন দিয়ে দেখার, কারণ আমি চাই আপনারা শুরু করুন এই দিকে ফোকাস না করে, মানে এটা হচ্ছে আমি জাস্ট যেহেতু আমি স্টেজগুলো বলছি তো অবভিয়াসলি এটা আমার বলা উচিত। তো এক্ষেত্রে হচ্ছে যখন আপনি ধরুন যেটা ফ্লিপকার্টের সাথে বলি, যে এক্সাম্পলটা আপনারা সবাই জানেন যে ফ্লিপকার্ট কিন্তু বিজনেস চলতে চলতে তারা কিন্তু একটা অলরেডি এমন একটা স্টেবল জায়গায় পৌঁছে গেছে যখন তাদের পুরো ইন্ডিয়ার মার্কেট তাদের ক্যাপচার করা হয়ে গেছে, তাদের ওখানে আর কোনো মার্কেট ক্যাপচার করার দরকার নেই, তাদের বিজনেস চলতেই থাকছে, ইভেন ধরুন মানে ক্রোর্সে আর কি তাদের রেভিনিউ জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে ওখানে তাদের আর বিজনেস নিয়ে কিছু ভাববার নেই। সেক্ষেত্রে দুটো অপশান আপনার হতে পারে, এক হতে পারে আপনি ওটাকে আরও স্কেল আপ করছেন, মানে আপনি এতদিন নিজের কান্ট্রির মধ্যে ছিলেন, ফার্স্ট হচ্ছে নিজের জায়গা, দেন নিজের স্টেট, দেন অন্য স্টেট, দেন যখন আপনি পুরো ন্যাশনালি ক্যাপচার করে ফেলুন, দেন আপনার লক্ষ্য একটা হতে পারে আপনি ইন্টারন্যাশনালি মুভ করছেন, অন্য কান্ট্রিতে মুভ করছেন। তো সেক্ষেত্রে যদি হয় মানে সেক্ষেত্রে অনেকেই আবার অনেকে করে, যারা আর কি ধরুন আমি যদি এখন করি, আমি যদি এখন ওই স্টেজে পৌঁছাই আর কি, তাহলে হতেই পারে যেহেতু আমি আমার কোম্পানির সিইও, তো হতে পারে তখন ওই সময় গিয়ে অ্যাজ এ সিইও হয়তো আমার চিন্তাভাবনা বা আমার ডিসিশন মেকিং, আমি যে ডিসিশনগুলো নিচ্ছি আমার কোম্পানির জন্য, সেগুলো হয়তো সেক্ষেত্রে আমার কোম্পানিকে হেল্প নাও করতে পারে, কারণ আমি কিন্তু সেই লেভেলে এক্সপিরিয়েন্স না। কিন্তু যারা প্রফেশনাল সিইও, কেউ ধরুন 20-20 বছর ধরে যারা কোনো একটা বড় ইন্ডাস্ট্রি বা কোম্পানির সিইও হয়ে তারা এসছে, মানে তারা অলরেডি এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে অনেকে আর কি ওই লিডারে তখন চেঞ্জ হয় লিডারশিপে, যেটা ফ্লিপকার্টের ক্ষেত্রে হলো সেকেন্ড অপশানে, সেটা হলো এক্সিট দ্য বিজনেস অ্যান্ড সেল্ফ ফুল ইয়ার পার্সেন, পুরো বিজনেসটাকে আপনি যে ক্ষেত্রে করতে পারেন যে আপনার এটা ক্যাপচার করা হয়ে গেছে, আমি সেটা অ্যাচিভ করতে চেয়েছিলাম, আমি অ্যাচিভ করে ফেলেছি আলটিমেটলি, আমি এখন এই বিজনেস থেকে বিদায় নিচ্ছি, এবার হতে পারে আপনি অন্য কিছু স্টার্ট করলেন, নতুন স্টার্ট আপ যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা কি পুরনো আইডিয়া ছেড়ে নতুন একটা আইডিয়া নিয়ে আবার তারা গোড়া থেকে শুরু করে, কিন্তু সেক্ষেত্রে গিয়ে তাদের কাছে হিউজ ইনভেস্টমেন্ট, আর তখন অ্যাজ এ সিইও বা সিটিও বা যেই হন আপনি কোম্পানি, আপনি কিন্তু নিজে ইটসেলফ নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলেছেন, আমাকে অ্যাজ এ তন্নানিতে এখন কেউ চেনে না, সেই ক্ষেত্রে কিন্তু তন্নানিতে নামটা ইটসেলফ অ্যাজ এ ব্র্যান্ড করে। তো সেক্ষেত্রে অনেকেই যেটা করে বিজনেস
ছেড়ে বেরিয়ে যায়, বিজনেসটাকে হয়তো বিক্রি করে দেয়, পার্সে অনেকে অনেক কিছুটা থাকে, অনেকে আছে পুরোটাই সেল করে দেয়, এটা ডিপেন্ড করছে আর কি। তন্ময়, এই জায়গাটা আই থিঙ্ক আরেকটু ইলাবরেট করতে পারো যে এক্সিট করা মানে ডাজেন্ট অলওয়েজ মিন না, আমি বলার চেষ্টা করছি এক্সিট করা মানে সবসময় ব্যবসা ছেড়ে যাওয়া না, অনেক সময় এমনও হতে পারে যে এক্সিট করা মানে ওটাকে হয়তো একটা সেই একটা পার্টনারশিপ ফর্ম ছিল সেটাকে কোম্পানি ফর্মে এলো, এবার অবভিয়াসলি সেখানে লিডারশিপ চেঞ্জ হতে পারে, তখন লিডারশিপ চেঞ্জ হয়। তখন কেউই জানেন না যে কেউই এরকম হতে পারে না যে সে মার্কেটিং ও এক্সপার্ট, অপারেশন ও এক্সপার্ট, ম্যানেজমেন্ট ও এক্সপার্ট আর টেকনোলজি তো এক্সপার্ট, সব এক্সপার্ট কখনো হয় না। তো যখনই আপনি কোনো একটা কোফাউন্ডার আনছেন, অবভিয়াসলি প্রপার্টনারশিপ ইজ নট অ্যান অপশন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অলওয়েজ গো ফর দ্য পার্টনারশিপ ফর্ম শুরুতে, কিছুই লাগে না আপনাকে, জাস্ট একটা আপনি যদি পঞ্চায়েত এলাকায় থেকে থাকেন বা মিউনিসিপ্যালিটি এলাকায় থেকে থাকেন, কর্পোরেশন যেখানেই যাচ্ছেন কেন, তো জাস্ট আপনি একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিন, দেন কোনো একটা লয়ার বা লিগাল অ্যাডভাইসারকে ধরে একটা পার্টনারশিপ ডিল বানিয়ে নিন, দ্যাটস অল, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না। ইভেন আমারও এখন পার্টনারশিপ ফর্ম, আপনি এরপরে জাস্ট লাগে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একটা প্যান কার্ড কম্পালি, আর যদি আপনার পার্টনারশিপ ফর্ম হয় তো সেক্ষেত্রে যে প্রোপ্রাইটার তার প্যান কার্ডই কোম্পানির প্যান কার্ড। আর নেক্সট হচ্ছে আপনার এলএলপি আছে, এক্ষেত্রে বলে রাখি পার্টনারশিপ ফর্মটা অনেকেই একটু অ্যাভয়েড করেন, তার কারণ হচ্ছে আমাদের মানে লিগাল ব্যাপার, আমিও অত নলেজ নেই, তো ঠিক আছে বেসিক ব্যাপারটা আমি আপনাদের বলছি যে পার্টনারশিপ ফর্ম মানে কিছু তো ধরুন প্রত্যেকটা কোম্পানির কিছু অ্যাক্ট আছে, কিছু রুলস রেগুলেশন আছে, তো পার্টনারশিপ ফর্ম জেনারেলি ওর মানে এলএলপি প্রাইভেট লিমিটেড কোনো রুলস ফলো করে না, মানে কোনোটার মধ্যেই পড়ে না, তো জেনারেলি সেরকম বলতে পার্টনারশিপ ফর্মের কোনো প্রপার রুলস রেগুলেশন অ্যাক্ট কিছু নেই গভর্নমেন্টের তরফ থেকে বা লিগাল দিক থেকে, তো সেই জন্য পার্টনারশিপ ফর্মে সবাই অ্যাভয়েড করে। মানে ধরুন আমার পার্টনারের সাথে আমার আজকে একটা কিছু প্রবলেম হলো, তো হতে পারে সেক্ষেত্রে ওই যে রুলস রেগুলেশন মানে দিয়ে ধরুন আমি একটা কোনো কেস করবো এগেনস্টে, বা ধরুন আমি আমার ব্যবসায় আমার অংশীদারিত্বটা নিয়ে লোন দেবো তার সাথে, সেক্ষেত্রে আমি লিগাল দিক থেকে কোনো হেল্প নাও পেয়ে, সেই জন্য যেটা অনেকে করে সেটা হচ্ছে এলএলপি করে। আচ্ছা এক্ষেত্রে বলি কি পার্টনারশিপ ফার্মিং খরচার দিক থেকে এবার বলি, পার্টনারশিপ ফার্মিং কিন্তু খরচা একদম নমিনাল, মানে ধরুন আপনি যদি কোনো পঞ্চায়েত এলাকায় হন, পঞ্চায়েত এলাকায় যদি ট্রেড লাইসেন্স করে হার্ডলি আপনার 600-700 টাকা খরচা করবেন, এছাড়া ইয়ারলি আপনার ওই রিনিউয়াল সেম চার্জ, এছাড়া কোনো খরচা নেই, ওয়ান টাইম। আর আপনি যদি এলএলপি করেন এগুলোর কিন্তু প্রতি বছরে একটা রেকারিং মেনটেন্যান্স চার্জ হয়, মানে সেটা এলএলপির ক্ষেত্রে কম, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে অনেকটাই বেশি, মানে প্রায় ধরুন বছর হিসেবে অবভিয়াসলি ডিপেন্ড করছে ধরুন আপনার সিএর ফিজের উপর, আপনার সিএ কতটা আপনাকে চার্জ করতে হয়, কারণ অবভিয়াসলি ওই জিনিসগুলো অত ফর্মালিটিস আপনার পক্ষে করা সম্ভব না। এখন কিন্তু আমার সিএ আছে পার্সোনালি, কিন্তু পার্টনারশিপ ফার্মের এই ক্ষেত্রে কিন্তু আপনার সিএ না হলেও ধরুন নর্মাল জিএসটি ফাইল করবেন আপনি, বা আপনার মানে অ্যাকাউন্টের হিসাব করুন, যেগুলো আপনি নিজে যদি একটু আপনি নিজে করতে পারেন এগুলো মানে ব্যাপারগুলোর মধ্যে জানেন নিজেও করতে পারেন, কোনো সিএ লাগে, কিন্তু এলএলপি বা প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি। যেমন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 জন ডিরেক্টর থাকতেই হবে, আপনাকে প্রতি বছর অডিট করাতেই হবে, বছরে 3-4 আপনার ডিরেক্টর মিটিং হতেই হবে, এরকম কি রুলস রেগুলেশন। তো আমরা আর এবার বলে রাখি যে কেন আপনি করবেন এলএলপি টু প্রাইভেট লিমিটেড, একটা তো বললাম রুলস রেগুলেশন অ্যাক্ট, এইগুলোর আপনি এইগুলোর আপনি সাপোর্টটা পাবেন। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি বিজনেসে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রাইভেটারশিপ ফার্মে কেউ ইনভেস্টমেন্ট করবে না, পার্টনারশিপ ফার্মে ইনভেস্টমেন্ট হয় না, আপনাকে ইনভেস্টমেন্টের জন্য আপনাকে এলএলপি অথবা প্রাইভেট লিমিটেড হতেই হবে, স্পেশালি প্রাইভেট লিমিটেড, কারণ যারা ইনভেস্টার আছে জেনারেলি ওরা প্রাইভেট লিমিটেড ওরা প্রেফার করে। তো যতক্ষণ না ইউ আর লুকিং ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, দেন ডোন্ট গো ফর দোজ অপশন, আমার মত। এবার এটা অনেকেরই পার্সোনাল চয়েস, আপনার কোনো প্রয়োজন নেই, আমি এটাই আসলে মেইনলি না, আপনি পার্টনারশিপ ফার্ম থেকে যে কোনো সময় প্রাইভেট লিমিটেডে যেতে পারেন, কিন্তু আপনি এলএলপি থেকে প্রাইভেট লিমিটেডে যাবেন, এটাই আমি বলছিলাম যে এক্সিট লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ,
এটাই আমি বলছিলাম যে এক্সিট মাই নট নেসেসারিলি যে আমি ব্যবসা ছেড়ে যাচ্ছি, এক্সিট কুড বি পার্টনারশিপ থেকে এলএলপি করলেও লিডারশিপ চেঞ্জ হতে পারে। বিজনেসের কথা ভাবছো, অবভিয়াসলি আমি যে স্টেজটা বলেছি অলরেডি তখন কিন্তু আমি গ্রোথ এস্টাবলিশ স্কেলিং আপ স্টেজগুলো পার করে এসেছি, তো তখন কিন্তু আমার বিজনেসে নট নেসেসারিলি ইনভেস্টর মানে আমি খুঁজেছি, কিন্তু মানে জেনারেলি আমার ধরে নিতে হবে সেই সময় বিজনেসে আমার অনেক ইনভেস্টর আছে। যখন আমার বিজনেস কোনো ইনভেস্টর আসছে পার্টনার এই প্রাইভেট লিমিটেড ম্যান্ডেটেড, প্রাইভেট লিমিটেড ছাড়া তখন হবে, তো ওই স্টেজটা যখন আমরা পৌঁছচ্ছি তখন অলরেডি আমার কাছে ওগুলো আছে, সুতরাং ওইগুলো নিয়ে আমার কোনো ভাবনা, তখন আমার পার্টনারশিপ ফার্ম বা ওগুলো নিয়ে কোনো ভাবনা নেই। আরেকটা ব্যাপার জাস্ট বলছি, সরি আমি, হ্যাঁ যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমাদের একটা এও চিন্তা করতে হয়, মানে আমরা সব ভাবছি যে কীভাবে সেট আপ করবো, কী কী করতে হবে, কিন্তু পসিবল এক্সিট যদি ব্যবসা কাজ করছে না সেটাও আগে থেকে একটা চিন্তা করে রাখা জরুরি, যদি কোনো দিন করতে হয় আমাদের একটা পসিবল এক্সিট কোনো স্টেজে যে ব্যবসাটা চলছে না। আচ্ছা আমি অনেক বড় বড় এবং নতুন বিজনেসম্যানদের সবার কাছ থেকে একটি জিনিস শুনেছি যারা সাকসেসফুল, যে ব্যবসা যখনই চলছে বা চলছে না এটা মানে মানে গ্রাজুয়ালি জেদ নয় বাট এটা একটা লজিক্যাল জেদ এবং মাথায় অ্যাপ্লাই করা জেদ যে না আমি সাকসেসফুল করে দেখাবই, এবং তারা সবাই সাকসেসফুল হয়েছে এক্সেপশন একজনই। এই যে তুমি বললে গ্রাজুয়ালি, অনেকে আছে ভুল করে দেখে, তার হয়তো হচ্ছে না, তার আইডিয়াতে প্রবলেম, তার হয়তো বেসিক মার্কেট যে রিসার্চ করেছিল তখনই তার সমস্যা, বা সে হয়তো মার্কেট রিসার্চ হয়তো করেই নি, এরকম অনেকে আছে মার্কেট রিসার্চ না করে আইডিয়া ভেবে ডিরেক্টলি আমি চললাম আর কাল থেকে আমি কোম্পানি খুলে দিলাম, কিন্তু বেসিক্যালি মানে তাদের ওইখানে তাদের দেখতাম তাদের সমস্যাটা কোথায়, সেটাই বললাম লজিক্যাল, তারা কন্টিনিউয়াসলি ওটার সাথে লড়তে থাকে, তার মানে সে কম করছে। এরকম এক্সাম্পলও আমার কাছে আছে, আমারই এক বন্ধু পরিচিত আমার সাথে একই সময় শুরু করেছিল, তারা এখন অলমোস্ট হার মেনে নিয়ে কিছুদিন আগে তার কাছে আমি জিজ্ঞেস করলাম, সে বললো আমরা এবার মানে বন্ধ করে দিচ্ছে, এমপ্লয়মেন্টের যা ছিল সব ছেড়ে দিয়েছে, তো ওদের আর কিছু প্রবলেম ছিল। দেখুন আপনার ফেলিওর না হলে আপনি কোনোদিন সাকসেস বুঝবেন না, অন্ধকার না হলে আলো কী জিনিস বোঝা যায় না, তো সেক্ষেত্রে ফেলিওরটাকে আপনাকে ফেলিওর হিসেবে না নিয়ে আপনাকে সবসময় দেখতে হবে ফেলিওর থেকে আমি কী শিখতে পারি, আমার কোথায় ভুল ছিল সেই ভুলটাকে আপনাকে কন্টিনিউয়াসলি শোধরাতে হবে। প্রতিদিন আমি নতুন না নতুন কোনো না কোনো জিনিস শিখছি, ইভেন আমি এখন একটা কোয়ার্কিং স্পেসে এসেছি, আমি কাউন্টলেস জিনিস এখানে শিখেছি আপনি ভাবতে পারবেন, আর এটাই একটা কিন্তু কোয়ার্কিং স্পেসে কাজ করার একটা আলাদা মানে বেনিফিট বলতে হবে, এত রকমের আইডিয়া শেয়ার হয় এত কিছু জিনিস আপনি নতুন শিখবেন, কিন্তু হ্যাঁ আপনার সবসময় মানসিকতাটা থাকতে হবে যে বড় ছোট বয়সে বা মানে ধরুন কোয়ালিফিকেশান এগুলো কিচ্ছু ম্যাটার করে না, আমি যার কাছ থেকে যেমন পাবো তার কাছ থেকে তেমন শিখবো। কোনো এক্সট্রা আপনার সুবিধা নেই, আপনি কিছু বুঝবেন না, প্রাইভেট লিমিটেড যেতে হবে, আপনি প্রাইভেট লিমিটেড করলে তবে আপনি ইনভেস্টমেন্ট পাবেন, ধরুন সাপোজ আই এম অ্যাজ এ ইনভেস্টার আই ওয়ান্ট টু ইনভেস্ট ইন ইউর বিজনেস, দেন আপনাকে ফার্স্টে আপনার কোম্পানিটাকে প্রাইভেট লিমিটেড হতে হবে, নাহলে আমি লিগালি আমি ইনভেস্ট করতে পারি না আপনার কাছে। এবার ধরুন আমি বললাম আমি আপনার যেটা শোনা দাও আমি আমার তোমার ব্যবসায় 50,000 টাকা দেবো তুমি লাগাও, এইবার এইটা যেটা করলো সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হতো, সেটা অ্যাজ এ ফ্রেন্ড আমি আপনাকে সাহায্য করবো। আর এর লিগাল দিকটা বলি, আমি যখনই ইনভেস্টার ধরুন আমি তো আর কেউ কোনো ইনভেস্টারই এমনি এমনি ইনভেস্ট করে, তো ইনভেস্টাররা কী চায় আপনার কোম্পানির একটা ইকুইটি শেয়ার চায়, সরি ইকুইটি অথবা শেয়ার চায়, তো সেক্ষেত্রে যখনই আমি যখন আপনার কাছ থেকে ওগুলো চাইতে যাবো তার মানে কি আমি একটা লিগাল পার্টনার হচ্ছি আপনার কোম্পানি, তো সেক্ষেত্রে আপনার প্রাইভেট লিমিটেড ছাড়া এটা হতে পারে, আর এরও পরের স্টেপ যদি আপনি বলেন এর পরের স্টেপ যদি আপনারা ভাবেন এর পরের স্টেপটা হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, যখন আপনি শেয়ার মার্কেটে যে কোনো কোম্পানির শেয়ার আপনি কিনতে পারছেন। আমার পক্ষে আমার নাম দিয়ে বিজনেসটা রেজিস্ট্রেশন করা একটা প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম, জেনারেলি যারা ডাবল এমপ্লয়ি পায় সমস্যা, আমি ওয়াইফের নামে করি
সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যখন ফান্ডিং এর ক্ষেত্রে বা যখন অন্য কোথাও যাবো টিচিং এর ক্ষেত্রে, সেখানে কি কোনো প্রবলেম হতে পারে কি? দেখুন, এক্ষেত্রে আপনার কোম্পানির ওনার হতে পারে আপনার ওয়াইফ, কিন্তু জেনারেলি পিচিং এর ক্ষেত্রে যারা যায় তারা হচ্ছে কোম্পানির ডিরেক্টর, মেবি সিইও, মেবি সিটিও, মেবি মেবি মার্কেটিং অফিসার, আপনি অপারেশন ম্যানেজার, যে কেউ হতে পারে। সেক্ষেত্রে নট নেসেসারি যে ওনার তাকে যেতে পারে, আপনার ব্যবসাটা আছে কারণ না তবে যখন আপনি একটা ওরকম স্টেজে পৌঁছে যাবেন, যখন ইউ আর লুকিং ফর ইনভেস্টর অর এনি মেন্টর, মানে যখন আপনি যেটা বললাম আপনি একটা স্টার্টআপ স্টেজটা পেরিয়ে এসেছেন, সেই সময় এটা বেটার আমি সাজেস্ট করবো যে তখন আপনি চেঞ্জ করে ট্রানজিশনটা আপনি করে নিন, এটা করা যায়, প্রাইভেট লিমিটেড করে করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো, কারণ আপনি শুরু করতে যাচ্ছেন, যদি এখন আপনি এই মুহূর্তে শুরু করতে চান যে চাকরির সাথে ব্যবসা করবো, তবে শুরু করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে একটা সময়ের পর কিন্তু আপনাকে যে কোনো একটা দিক পেছনে মানে আপনি ফাইনালি চাকরি থেকে বিজনেস আসছে, কারণ আপনি যখন আপনি ইনভেস্টমেন্টের জন্য খুঁজছেন, ইনভেস্টরের জন্য স্টার্ট আপ স্টেজ ক্রস হয়ে গেছে, মানে আপনি মোটামুটি বলছি না, আপনি ধরুন চাকরি যদি করেন আপনার কিন্তু দিনের মধ্যে অনেকটা সময় আপনি চাকরির মধ্যে ইনভলভ করে দেবেন। হ্যাঁ, সেই জন্যই আপনি টাইম দিতে পারবেন, আসতে পারছেন ততক্ষণ আপনি ঠিকঠাক মানে ফার্ম ভিডস আপনি পাবেন না। আমি যেটা আরেকটা প্রবলেম আমি দেখেছি, এই দেড় বছর গ্রুপে থাকার পর বহু ছেলে প্রথম দিকে আচ্ছা, যেটা মানে ফান্ডিং এর ক্ষেত্রে বলে রাখি, আমি দেখেছি এটা গত দেড় দু বছর ধরে এখানে কিছু ছেলে মেয়ে তাদের বেশ কিছু কিন্তু ইনোভেটিভ আইডিয়া, মানে ইভেন পার্সোনালি আমি অনেকের আইডিয়া শুনেছি বাণিজ্য পক্ষে মিটিংয়ে, অনেককে এনকারেজ করেছি, কিন্তু তারা শুরুতেই দেখি তাদের একটা কনসেপ্ট, আমার ইনভেস্টমেন্ট চাই, আমার এই চাই, আমার ওই চাই, ইভেন এই ফান্ডিং টাইপের ফান্ডিং সম্বন্ধে তাদের আইডিয়া নেই, শুরুতেই কেউ না আমার অ্যাঞ্জেল ইনভেস্টার চাই। আরে ভাই, অ্যাঞ্জেল ইনভেস্টার জিনিসটা কি সেটাকে না, আমার ভিসি ফান্ডিং চাই। কিছুদিন আগে মনে করুন, আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, কিন্তু আমি সরাসরি পত্রিকাটি পড়া পছন্দ করি, খোলা করি, কিছুদিন আগেই দেখলাম আমাদের বাণিজ্য পক্ষে ফেসবুক গ্রুপে কেউ একজন পোস্ট করেছে, কলকাতার যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে তাদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে খুব ভালো হয়, যাতে বাণিজ্য পক্ষের যারা ব্যবসায়ী আছে তারা ইনভেস্টমেন্ট পেতে পারে। তারা কি আদৌ জানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট জিনিসটা কি, বা ওই ভিসি ফান্ড যেটাকে বলে সেই জিনিসটা কি, কীভাবে সেটা পাওয়া যায়, বা তারা কী দেখে তবে সে গিয়ে আপনি সেটা পাবেন। তো সেক্ষেত্রে এই এগুলো হচ্ছে কিছু বেসিক টাইপস অফ ফান্ডিং। জেনারেলি শুরুতে যেটা আমি আপনাকে অনেক বলছি বুট স্ট্র্যাপিং, যেটা যখন আপনি নিজের ব্যবসা দিয়ে শুরু করছেন, এক্ষেত্রে শুরুতে স্টার্ট আপদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই প্রেফার করে ব্যাংক লোন, কারণ এটা কিন্তু অন্য অনেক জিনিসের ক্ষেত্রে অনেক ইজিলি পাওয়া যায়, অন্য অন্য ফান্ডিংয়ের তুলনায় ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, ব্যাংক লোনও আপনি সহজে পাবেন না, অন্তত দু তিনটে ছুটি এক্সট্রা কিনে রাখবেন বাড়িতে, তারপর দিয়ে হয়তো পাবেন, তো ঠিক আছে। আর নেক্সট তারপর হচ্ছে ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং যেটা দীপাঞ্জনদা বললো, যে এখানে বলে রাখি বাণিজ্য পক্ষ থেকে কিন্তু ক্রাউড ফান্ডিং প্রোভাইড করা হয় না, বাণিজ্য পক্ষের মেম্বাররা যদি মনে করে না এনার ব্যবসা খুব ভালো বা আপনার ব্যবসা খুব ভালো, আমরা ইনভেস্ট করতে চাই, তারা নিজেরা মিলে একটা গ্রুপ তৈরি করে তারা ফান্ড করে, কিন্তু সেটা কাইন্ড অফ ক্রাউড ফান্ডিং। কিন্তু লিগালি এখনও কিন্তু বাণিজ্য পক্ষের সেরকম কোনো প্রসপেক্ট নেই বা কিছু নেই যাতে তারা ক্রাউড ফান্ডিং চেষ্টা করতে পারে, কারণ এরও কিন্তু কিছু লিগাল ব্যাপার আছে যেগুলো মানে করতে হয়, যেগুলো আমাদের করা নেই। তো আশা করছি সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে আমাদের পরে পরবর্তী বাণিজ্য পক্ষের মিটিং। আর সেন্ট্রাল আর এই জন্য সিট ফান্ড দিচ্ছে। হ্যাঁ, সিট ফান্ডিং হচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তো, হ্যাঁ এখানে বলে রাখি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমিও জানতাম না, বলতে পারেন এই যে হেডকোয়ার্টার স্পেশে আসার একটা বেনিফিট, আমি একটা ইনফরমেশন খুব রিসেন্টলি কয়েক মাস আগে পেলাম। আপনারা কি জানেন এখানে গভর্নমেন্ট থেকে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা এন্টারপ্রেনর আছে তাদেরকে মান্থলি 30,000 টাকা করে দেওয়া হয়, মান্থলি আপনি ইনফরমেশন না কিনতে হবে, ম্যাক্সিমাম জানে না, প্রতি মাসে দেওয়া হয়, হ্যাঁ এক বছরের জন্য, কিন্তু এটা নীতি আয়োগ যেটা আছে নীতি আয়োগের থেকে, এটা ডিপার্টমেন্ট অফ যাই হোক ইউরোটা আপনি 400 ওটা খুব ভালো দেখে বলে দিচ্ছে, তো সেখান থেকে মান্থলি প্রতি মাসে 30,000 টাকা করে দেওয়া এক বছর। অবভিয়াসলি সেখানেও কিন্তু আপনার লড়তে হবে,
নাহলে সবাই বলবে আমি এন্টার পেনার, আমি ব্যবসা করছি, আমাকে দাও, সবাই পেয়ে যাবে, সেটা পসিবল না। তো সেখানেও কিন্তু আপনাকে পিচ করতে হবে, সেখানে একটা সিলেকশন কমিটি থাকে, সিলেকশন কমিটি থেকে আপনি সিলেক্ট হবেন, পিচ করে আপনার আইডিয়াটা তাদের পছন্দ হবে, তবে গিয়ে কিন্তু আপনার ওটা পাবেন। তবে এটা পাওয়া যাচ্ছে মিনিমাম 10,000 ম্যাক্সিমাম 20,000 এটা দিচ্ছে গভর্নমেন্ট। এই কিছুদিন আগে আইআইএম ছিল, এই বছরের জন্য হয়ে গেছে, মিনিমাম 10,000 ম্যাক্সিমাম 30,000 মানে মাসে মাসে, সেটা নিজের প্রজেক্ট পিচ করলে। তবে একটা স্মল স্কেল সবসময় সবগুলো জানা যায় না, সবসময় সবগুলো ধরুন আপনার অফিসিয়ালি আছে কিন্তু সেগুলো হয়তো মানে সাধারণ মানুষের খবর পৌঁছায়, সাধারণ সব কটা হয়তো আপনার চলছেও না, আপনাকে ওই কথা বলতে হবে, বুটস্ট্র্যাপিং ক্রাউড ফান্ডিং এর কথা আমি বললাম। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ইনভেস্টমেন্ট। অ্যাঙ্গেল ইনভেস্টমেন্টটা অবভিয়াসলি একটা সেফ টাইপ অফ ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন রিলেটিভ টু দ্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং, কিন্তু অ্যাঙ্গেল ইনভেস্টমেন্ট তো কোনো স্টার্ট আপ হয় না। আপনি কিন্তু ইনভেস্টমেন্টের কথা আমি বারবার বলছি, ইনভেস্টমেন্টের কথা শুরুতে কেউ ভাববেন না। আমি এরপরে আমাদের এই প্রেজেন্টেশন সেশন শেষ হলে আপনাদের সামনে আমি কিছু এন্টারপ্রেনারকে নিয়ে আসবো এখানে। প্রত্যেকটা যে পয়েন্ট আছে না ইংলিশে আসে, তো একটুখানি হোয়াট ইট মিন্স একটু হোয়াট ইট মিন্স আগে বলে দিয়ে তারপরে। তো আপনারা যখন তাদের দেখবেন তাদের লাইফ স্টোরি শুনে জানতে পারবেন তারা ব্যবসা করছে, কেউ কিন্তু পয়সা নিয়ে ব্যবসা শুরু করে। তো সেরকম মানে আপনি আমি বলতে চাই আপনি ইনভেস্টমেন্ট যখনই ভাববেন, যখন আপনি